মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করছেন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কখনো তিনি খেলেননি এসডি মিডিয়াতে, আজকে সর্বপ্রথম মোহাম্মদ সাকিবুল হাসান, বাংলাদেশের সেই বিশ্ব সেরা অলরাউন্ডার, তার নামের সাথে প্রায় মিল, সেই মোহাম্মদ সাকিবকে পেয়ে আমরা অনেক আনন্দিত। এবং তার প্রতিপক্ষ প্লেয়ার মোহাম্মদ সুজন, তার খেলা আপনারা অনেকেই কমেন্টে জানিয়ে থাকেন, এর জন্য আব্দুস সামাদ সানি কিন্তু তাকে আমন্ত্রণ জানিয়েছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকে মোহাম্মদ হাসনাইন সোহান সাহেব সাব ইন্সপেক্টর জীবননগর থানা, তার উদ্যোগে এসেছেন মোহাম্মদ সাকিব, তিনি চুয়াডাঙ্গা জেলা থেকে। অন্যজন মোহাম্মদ সুজন, তিনি এসেছেন মোহাম্মদ টুটুল ইসলাম, তার পক্ষ হতে আজকে। আশা করি এই ম্যাচটি অনেকেই এক্সাইটিং হবে। আর আমি এখন একটু যেতে চাই আজকের মোহাম্মদ সাকিব, যার হাত ধরে গেছেন সেই মোহাম্মদ হাসনাইন সোহান স্যারের কাছে। স্যার, আপনি যদি আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ, প্রথমে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় আব্দুল সামাদ সানি ভাইয়ের প্রতি, এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় সুর ভাই আব্দুল মালিক ভাইয়ের প্রতি। আমি দীর্ঘদিন যাবৎ এলজি মিডিয়ার খেলা দেখি এবং আপনারা বলতে পারেন যে আমি এলজি মিডিয়ার একজন নিয়মিত দর্শক। আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে এখানে সরাসরি এসে খেলা দেখার, তো আজকে সামাদ ভাইয়ের মাধ্যমে আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে, এই জন্য সামাদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন এসডি মিডিয়া আজকে সারা বাংলাদেশ সহ বিশ্বের বুকে অন্যতম খেলার চ্যানেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে এই ক্যারাম বোর্ড জগতে এসডি মিডিয়া এক নম্বরে আছে। আপনারা সবাই এসডি মিডিয়ার পাশে থাকবেন, আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা যত সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তত বড় হবে, এই এসডি মিডিয়া একদিন বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। আপনারা সবাই সামাদ ভাইয়ের পাশে থাকবেন এই কামনা করছি, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ এসডি মিডিয়াকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এসডি মিডিয়ার সফলতা সবসময় কামনা করি। এবং আমরা কুষ্টিয়ার মানুষ, খেলা পাগল মানুষ, আমরা খেলা করার জন্য আসছে এখানে, এবং দুজনকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ মোহাম্মদ টুটুল ভাইকে। আর আমি এখন অনুরোধ করছি মোহাম্মদ সাকিব এবং মোহাম্মদ সুজনের মধ্যে আসলে খেলার প্রথমে কিন্তু টস দিয়ে শুরু হয়। আর আমি এখন অনুরোধ করছি মোহাম্মদ সাকিব এবং মোহাম্মদ সুজনকে ডাক টস করার মধ্য দিয়ে খেলাটি শুরু করার জন্য। এখন টস করবেন, প্রথমে অনুরোধ করছি মোহাম্মদ সুজনকে কুষ্টিয়া জেলা থেকে, তিনি ডাক টস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি ডাক টস করেছেন। এবং আমার মনে হয় মোহাম্মদ মোহাম্মদ সাকিবের কিন্তু ভালো সুযোগ, তার এই হিটটি জয় করার অনেকটা সহজ সুযোগ, তিনি কি এই সুযোগটি হাতছাড়া করবে নাকি অনায়াসেই আজকে টসটি জয়লাভ করবেন। বলতে না বলতেই তিনি কিন্তু একেবারেই খুব সহজ ভাবে জয়লাভ করলেন টসটি, এবং তিনি টস জিতে তিনি হিট করার সিদ্ধান্ত নিলেন। এবং আমি তাকে অনুরোধ করছি মোহাম্মদ সাকিবকে তার প্রথম হিটটি শুরু করার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মোহাম্মদ সাকিব চুয়াডাঙ্গা জেলা থেকে, তিনি কিন্তু কখনো এসডি মিডিয়াতে খেলেননি, আজকে তার প্রথম এসডি মিডিয়াতে আগমন। আসলে তিনি যে কতটুকু খেলবেন আমরা তার খেলা কিন্তু একবার শুধু আমি নিজে দেখেছিলাম, একটা টুর্নামেন্টে দারুণ খেলেছিলেন তিনি, সেখানে কিন্তু তিনি জয় লাভ করতে সক্ষম হয়েছিল। আর আজকে এসডি মিডিয়াতে তার প্রথম, তিনি কি পারবে তার এই প্রথম দিনটি স্মরণীয় করে একটি জয় উপহার দিতে চুয়াডাঙ্গা জেলাকে। আর অন্যদিকে মোহাম্মদ সুজন, তিনি কিন্তু এসডি মিডিয়াতে অনেকগুলো ম্যাচ খেলেছেন এবং অনেক জয় তিনি উপহার দিয়েছেন তার কুষ্টিয়া জেলাকে। আমি অনুরোধ করছি মোহাম্মদ সাকিবকে তার হিটটি করার জন্য। হিট করেছেন এবং এক্সিলেন্ট হিট বলতে হবে, কারণ শুরুটা এত সুন্দর, কখনো তিনি খেলেননি এসডি মিডিয়াতে, তারপরেও কিন্তু মনে হচ্ছে যে এই জেলে তিনি খেলছেন। আসলে এটাই হলো নিয়ম, ভয় ডর হিট ম্যাচ খেলতে হবে। মোহাম্মদ সাকিব সুন্দর করে খেললেন আবারও, আমরা লক্ষ্য করছি সাদা কিন্তু এখনো ৬টি, রেড সহ ৭টি গুটি আছে, এবং এখনো মোহাম্মদ সুজন কিন্তু হাত পাননি,
কুষ্টিয়া জেলা এবং চুয়াডাঙ্গা জেলার লড়াই আজকে দেখা যাক কোন জেলা জয়লাভ করে। এবং চুয়াডাঙ্গা জেলার আরো ধন্যবাদ জানাই মোহাম্মদ হাসনাইন সোয়ান সাবিনা সেক্টর স্যারকে, এবং আরো ধন্যবাদ জানাই মোহাম্মদ টোটল ভাইকে কুষ্টিয়া থেকে। চমৎকার শট দেখতে পেলাম আবারও, আসলে তিনি যে কম্পিউটারের মতো একেবারে মাপা শট দিচ্ছেন, সত্যি এত সুন্দর মা তারে প্রথম খেলছেন। এটি কিন্তু আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে এই শটগুলো, দর্শকদের হৃদয়। আবারও সুন্দর একটি শট দেখতে পেলাম মোহাম্মদ সাকিবের কাছ থেকে, তিনি কিছুটা ভেবে নিচ্ছেন রেড খেলার চেষ্টা এবং রেড খেলে ফেলেছেন। এক্সিলেন্ট শট, আর মাত্র তিনটি গুটি দিতে পারলে কিন্তু তিনি তার চুয়াডাঙ্গা জেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই গেমটা জয়ের পক্ষে। এখনো মোহাম্মদ সুজন কিন্তু হাত পাননি, কিছুটা চিন্তা ভাবনা। আবারও একটি ভালো গুটি খেলার চেষ্টা এবং এক্সিলেন্ট শট, আবারও এবারে শেষ গুটি দিতে পারলে কিন্তু আসলে প্রবাদ বলে যে অল ওয়েল দ্যাট ইন সয়েল, শেষ ভালো দার সব ভালো দার, আসলে শেষটা ভালো করতে হবে, শেষটা ভালো না করতে পারলে কিন্তু কোনো মূল্য থাকে না। মোহাম্মদ সাকিব তিনি কি পারবে এই শেষ গুটি দিয়ে, আজকে এক্সিলেন্ট শট দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য বলতে হবে। অন্যদিকে ভালো সুযোগ মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা থেকে, তারও হাতটি কিন্তু সুন্দর আছে এবং এর আগের অনেক খেলা দেখেছি তার, তিনি কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক খেলা খেলে থাকেন, তার পক্ষে যেকোনো হাত কিন্তু ক্লিয়ার করা সম্ভব, আসলে ইম্পসিবল ইজ নাথিং, অসম্ভব বলে কিন্তু কিছু নেই, সবসময় নিজের ভিতরে মনোবলটা বৃদ্ধি করতে হবে। আর মনোবল যেকোনো খেলায় জয়লাভ করার প্রধান ভূমিকা হলো মনোবল বৃদ্ধি করা। আবারও আক্রমণে মোহাম্মদ সুজন, ভালো শট দিলেন তিনি, আর চারটি গুটি, চার একের লড়াই চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা, ওভার খেলার চেষ্টা এবং ভালো শট দিয়েছেন, আর মাত্র তিনটি গুটি, তিন একের লড়াই, দেখা যাক। মোহাম্মদ সুজন ভালো চেষ্টা করেছিলেন কিন্তু সেই মাটি সফল হলো না, এবং মোহাম্মদ সাকিব তার ভালো সুযোগ এবং ফিনিশ, মোহাম্মদ সাকিব তার শুরুটা কিন্তু স্মরণীয় করে রাখলেন তিনি, প্রথম এসডি মিডিয়াতে আগমন এবং তিনি তার চুয়াডাঙ্গা জেলাকে 8 পয়েন্টে এগিয়ে নিয়ে গেলেন, চুয়াডাঙ্গা জেলা 8, অন্যদিকে কুষ্টিয়া জেলা 0। এই যখন খেলার অবস্থা, এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভৈরবা সীমান্ত এলাকা থেকে, এবং ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ভিউয়ারদেরকে, ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ভিউয়ারদেরকে, এবং আরো ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রম করে যারা এই বাংলাদেশ ভাই বোন মা বাবা ওয়াইফকে ছেড়ে, সকলকে ছেড়ে যারা বিদেশে থাকেন, এত কষ্ট করে তারপরও আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, 135+ দেশ আমাদের ভিডিওগুলো দেখেন, সত্যি আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং আপনারা কমেন্ট করেন তখন কিন্তু আমাদের গৌরবে মনটা ভরে ওঠে, এবং আপনারা অনেকেই ফোন দেন, এটাই খুব ভালো লাগে আমাদের, এভাবে আপনাদের সাথেই থাকবেন, ধন্যবাদ জানাই সকলকে। খেলাতে ফিরে এলাম, চুয়াডাঙ্গা জেলা 8 এবং কুষ্টিয়া জেলা 0, এবং আরো ধন্যবাদ জানাই আপন ক্রাম বোর্ডকে। আসলে আপনারা যদি কেউ ভালো মনের ভালো মানের বোর্ড কিনতে চান তাহলে আপনারা আপন ক্রাম বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা চাইলেই বাড়ি বসে কিন্তু বোর্ড পেতে পারেন, তারা কিন্তু পাঠিয়ে দেবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে, এবং বোর্ডটি যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদের ঠিক করে দেবেন, এবং এসডি মিডিয়ার কথা বললে আপনাদের সেটি ডিসকাউন্ট করবে। যাই হোক, খেলাতে ফিরে এলাম, মোহাম্মদ সুজন তিনি কি এই প্রতিশোধটা ভালোভাবে নেবেন কুষ্টিয়া জেলার ওপর, আসলে জেলায় জেলার লড়াই, এবং তিনি কিন্তু হিট করেছেন, খুব একটা সুবিধা করতে পারেনি। অন্যদিকে মোহাম্মদ সাকিব, আর সাকিবের কথা মনে পড়লে কিন্তু মনে পড়ে যায় বাংলাদেশ সেরা অলরাউন্ডার মোহাম্মদ সাকিবুল হাসান, তিনি কিন্তু আমাদের দেশের গৌরব, দুর্দান্ত খেলে থাকেন তিনি, বিশ্বের সেরা অলরাউন্ডার, আমরা তার মতো একজন অলরাউন্ডার কে পেয়ে কিন্তু গর্বিত। যাই হোক, মোহাম্মদ সাকিব তিনি চেষ্টা করছেন
আবারও একটি পয়েন্ট নিয়ে এগিয়ে যাওয়ার। খুব ভালো তার কম্বিনেশন, এবার কম্বিনেশন এবং মারগুলো ধরন কিন্তু দারুণ। আসলে এই ধরনের শট কিন্তু দর্শক সবসময় দেখতে চায়। প্রথমে এত সুন্দর খেলা তিনি উপহার দিচ্ছেন, সত্যি এটি কিন্তু আনবেলিভেবল পারফরমেন্স। আবার কিছু চিন্তা ভাবনা, আসলে অভিজ্ঞ প্লেয়ারের একটি গুণ হলো একটু চিন্তা ভাবনা করে খেলা, এটাই কিন্তু নিয়ম। কারণ একেবারে তাড়াতাড়ি করে খেলা এটা কিন্তু কোনো রকম অভিজ্ঞ প্লেয়ারের গুণ নয়। রেড খেলার চেষ্টা, রেড খেলে ফেলেছেন আর চারটি গুটি, এবং লক্ষ্য করছি সাদায় কিন্তু আটটি আছে, অর্থাৎ তিনি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে 13 পয়েন্ট তিনি পাবেন। এবং মোহাম্মদ সুজন আসলে তিনি হিটটি ভালো করতে পারেনি, আর সিঙ্গেল খেলার সবচেয়ে লাখ হলো হিটটি ভালো করতে হবে, কারণ হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মাত্র দুইটি গুটি, মোহাম্মদ সাকিব চমৎকার খেলে যাচ্ছেন, একের পর এক আক্রমণ চুয়াডাঙ্গা জেলাকে তিনি কি পারবে একটি জয় উপহার দিতে। অন্যদিকে কুষ্টিয়া জেলার মোহাম্মদ সুজন কিছু মরিয়া, এক্সিলেন্ট শট আবার দেখতে পেলাম, শেষ গুটি দিতে পারলে কিন্তু 13 অনেকটা গেমের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। তিনি যদি এই গুটিটি ফেলতে পারেন, কিছুটা চিন্তা ভাবনা দেখা যাক তিনি কিভাবে এই গুটিটি ফেলে, সেটাই কিন্তু দেখবার বিষয়। এবং চেষ্টা করেছিলেন কিন্তু মোহাম্মদ সাকিব, কিন্তু ব্যর্থ হলো। অন্যদিকে মোহাম্মদ সুজন আবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার কুষ্টিয়া জেলাকে, কিছু হলেও আক্রমণ করার জন্য। এবং আর এখানে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুর রশিদ জীবননগর থানা, তিনি চমৎকার খেলে থাকেন, তাকে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং ধন্যবাদ জানাই যে সকল ভিউয়ার্সরা অনেক কমেন্ট করে থাকেন, এবং অনেক কমেন্ট করার মধ্যে যাই হোক খেলাতে ফিরে এলাম। আর মাত্র দুইটি গুটি, মোহাম্মদ সুজন কিন্তু সুযোগটা ভালোভাবে তিনি কাজে লাগাচ্ছেন, চুটকি বলার চেষ্টা, এবং খেললেন তিনি কিন্তু খুব একটা সুবিধাজনক স্থানে তিনি রাখেননি। অন্যদিকে মোহাম্মদ সাকিব শেষ গুটি দিতে পারলে কিন্তু আজকে তিনি গেমের 15 পয়েন্ট অবধি পৌঁছে যাবেন। আর কুষ্টিয়া জেলা কিন্তু এখনো তেমন ভালো পারফরমেন্স কিন্তু করতে পারেনি, বলতে না বলতেই মোহাম্মদ সাকিব কিন্তু তার সাদা গুটি ফেলে দিয়েছে। এটা কিন্তু ভালো সুযোগ হতে পারে কুষ্টিয়া জেলার জন্য, শেষ গুটি তার নেবেন। এবং প্রায় কিন্তু একটু হলেও যেতে পারত, কিন্তু সেটি কিন্তু ব্যর্থতায় পরিণত হলো। মোহাম্মদ সাকিব শেষ গুটি এবং ফিনিশ, আবার তিনি পেয়ে গেলেন 6-6 পয়েন্ট। চুয়াডাঙ্গা জেলা 14, অন্যদিকে কুষ্টিয়া জেলা 0। আর শত শত কমেন্টের মধ্যে দেখেছিলাম আমাদের এসডি মিডিয়া এরকম একটি কমেন্ট কিন্তু করেছিল একটি ভিউয়ার্স, আর সেই কমেন্টটি কিন্তু আব্দুল সামাদ চান এসডি মিডিয়ার পরিচালকের হৃদয় কিন্তু কেড়ে নিয়েছিল, যার কারণে তিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের ম্যাক্সিমাম এসডি আমাদের এসডি মিডিয়ার গেঞ্জি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আব্দুল সামাদ চানে কিন্তু সকলকে গিফট করেছে, অত্যন্ত বড় মনের মানুষ আব্দুল সামাদ চানে, তাকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমাদের এসডি মিডিয়া যে কমেন্ট করেছিলেন, অসংখ্য ধন্যবাদ এরকম দারুণ একটি কমেন্ট করার জন্য। যাই হোক খেলাতে ফিরে এলাম, হাড্ডাহাড্ডি লড়াই যদি খেলায় করতে হয় আমার মনে হয় মোহাম্মদ সুজনকে খুব দূরত্ব কিন্তু কামদা করতে হবে যদি খেলাটি জমিয়ে তুলতে হয়। চুয়াডাঙ্গা জেলা 14 এবং কুষ্টিয়া জেলা 0। এবং এই মুহূর্তে চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা যে সমস্ত ভিউয়ার্সরা খেলা দেখছেন, আসলে এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি চুয়াডাঙ্গার ভিউয়ার্সরা কিন্তু অনেক আনন্দিত তা হওয়ার কথা, কারণ 14 পয়েন্টে কিন্তু তার জেলায় গিয়ে রয়েছে। অন্যদিকে মোহাম্মদ সুজনও কিন্তু খুব আক্রমণাত্মক খেলে থাকেন, তিনি খেলায় ফিরলে আবার কুষ্টিয়া জেলার
সকল ভিউয়ার্স কিন্তু তারা কিন্তু আনন্দিত হবেন। আসলে সবসময় টান টান উত্তেজনা একটি ম্যাচ যদি হয় সেটাই কিন্তু। এবং আপনারা জানেন প্রত্যেকটি ম্যাচ কিন্তু তিনটি ম্যাচের আয়োজন করা হয়ে থাকে এসডি মিডিয়া থেকে। যদি 2-0 তে জয়লাভ করে তাহলে কিন্তু সিরিজ জয়লাভ করবেন তিনি, আর 1-1 হলে আপনারা ফাইনাল অবধি খেলাটা দেখতে পারবেন। সেই ফাইনাল অবধি খেলা ঘোরাবে নাকি 2-0 তে যে কেউ জয়লাভ করবে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার মধ্যে। আবারও আক্রমণে মোহাম্মদ সাকিব, খুব চমৎকার তার ধরনটা। এর আগের হিটে যদি একটু ব্যাখ্যা করি, আমার মনে হয় তিনি শেষ গুটি যদি দিতে পারতেন তাহলে কিন্তু অনায়াসেই গেম হওয়ার সম্ভাবনা ছিল। এবারও কিন্তু 14 পয়েন্ট আছে, আমরা লক্ষ্য করছি তিনি কি পারবে এই 14 নিতে। এক্সিলেন্ট শট, শেষ গুটি 14-14। তিনি কিন্তু অনেকটা গেমের একেবারে অনুকূলে পৌঁছে যাবেন যদি খেলতে পারেন এই শেষ গুটিটি। মোহাম্মদ সাকিব এবং ফিনিশ, এবং তিনি পেয়ে গেলেন 14-14 পয়েন্ট, অর্থাৎ 14-14-28। 28-0 লড়াই এখনো কিন্তু এই কুষ্টিয়া জেলাকে তেমন জ্বলতে দেখিনি। তারপরেও মোহাম্মদ সুজন কিন্তু একজন আক্রমণাত্মক, খুব দারুণ খেলে থাকেন তিনি। 28-তেও তিনি, আমার মনে হয় তিনি যদি সেই খেলাটা খেলতে পারেন তাহলে কিন্তু খেলাটা তিনি জমিয়ে তুলতে পারবেন। এখান থেকেও ভালো সুযোগ, কারণ ক্যারাম বোর্ড খেলার কোনো নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে কিন্তু খেলার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। দেখা যাক মোহাম্মদ সুজন সেটি চেঞ্জ করে দেখাতে পারেন কিনা। এবং আর ধন্যবাদ জানাই আবার মোহাম্মদ হাসনাইন সোহান স্যারকে, সাব ইন্সপেক্টর জীবননগর থানা। এবং ধন্যবাদ জানাই মোহাম্মদ টুটুল স্যারকে, ধন্যবাদ জানাই তার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। যাই হোক, খেলাতে ফিরে এলাম। মোহাম্মদ সুজন তিনি কিন্তু আবারও কিন্তু হিট করতে ব্যর্থ হলো, এটি ভালো সুযোগ হতে পারে মোহাম্মদ সাকিবের জন্য। এবং এই 2022 সালে কিন্তু আকর্ষণীয় আপনারা দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হবে কাতারে। গরম মোহাম্মদ সাকিব, আমরা লক্ষ্য করছি তার ভালো সুযোগ কিন্তু এখানে গেম। তিনি যদি ঠিকঠাক ভাবে খেলতে পারেন চুয়াডাঙ্গা জেলা 28 এবং অন্যদিকে কুষ্টিয়া জেলা 0, খুব ভালো সুযোগ মোহাম্মদ সাকিবের চুয়াডাঙ্গা জেলার জন্য। যদি তিনি ঠিকঠাক ভাবে খেলতে পারেন আমার মনে হয় তিনি অনায়াসেই আজকে জয় হওয়ার সম্ভাবনা। অন্যদিকে মোহাম্মদ সুজন তিনিও কিন্তু চমৎকার খেলে থাকেন, কিন্তু আজকে তার তেমন ভালো হিট তিনি করতে পারেনি। দুটি হিট লাগিয়েছেন, একটি হিটও কিন্তু গুলো দিতে পারে, যার ব্যর্থতার কারণে কিন্তু আজকে তার তিনি কোনো পয়েন্ট পেতে সক্ষম হয়নি। মোহাম্মদ সাকিব দেখলাম একবার দুটি গুটি তিনি ফেলেছেন, আর 4টি গুটি আমরা লক্ষ্য করছি। পারবে কি তিনি 4টি গুটি দেখতে জয়লাভ করতে? এক্সিলেন্ট শট দেখার মতো মোহাম্মদ সাকিবের পারফরমেন্স কিন্তু আমি একেবারেই মুগ্ধ, কারণ এরকম সুন্দর পারফরমেন্স কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু ধারাভাষ্য দিয়েছি, কিন্তু এরকম সুন্দর পারফরমেন্স দেখিনি। আসলে এত নিখুঁত শট এখনো পর্যন্ত তিনি মিস করেনি, খুব চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। আর ক্যারাম বোর্ড খেলা কিন্তু এরকমই ম্যাচ, কিন্তু ভিউয়ার্স দেখতে যায় এরকম সুন্দর মারধর গুলো কিন্তু দর্শকদের কাছে সবসময় জনপ্রিয়। মোহাম্মদ সাকিব আর মাত্র 2টি গুটি, ভালো শট দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য ওখানে বলতে হবে। মোহাম্মদ সুজন তার ভালো সম্ভাবনা, এই কিছুটা পয়েন্ট যদি তিনি হিটে পেয়ে যায় তাহলে কিন্তু তিনিও কিন্তু আসলে আক্রমণটা ভালোভাবে করবে, কারণ এর আগেও দেখেছি তিনি অনেকটা কম পয়েন্ট থেকে অন্য প্লেয়ারের বেশি পয়েন্ট তিনি গেম দিয়েছেন এর আগে। আজকেও তো পারবে তেমনই একটি ম্যাচ তার কুষ্টিয়া জেলাকে উপহার দিতে মোহাম্মদ সুজন। মার দেওয়ার চেষ্টা সফল হবে কি? এবং তিনি কিন্তু দুইটাই ব্যর্থ হলো, একটু সফল হলো না, গুটিও গেল না, আবার কিন্তু মারটিও সফল হলো না, এটাই কিন্তু খারাপ লক্ষণ। মোহাম্মদ সাকিব কিন্তু চমৎকার শট, এবার কিন্তু তার ভালো সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। অন্যদিকে মোহাম্মদ সুজনকে যদি পয়েন্ট পেতে হয় তাহলে হিটটা ক্লিয়ার করতে হবে।
মোহাম্মদ সুজন কি পারবে তার জেলাকে বাঁচাতে অন্তত এই হিটটি ফিনিশ করে ম্যাচটি আরো জমজমাট করে তুলতে হলে ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো পথ নেই। এবং তিনি মিস করলেন আবার সুযোগ, মোহাম্মদ সাকি দুইটি গুটি আছে মাত্র, দিতে পারলে কিন্তু উইনার। এবং মিস আসলে মাটি সুন্দর ছিল, কিন্তু আসলে তারপরও সবসময় তো ভালো ভাগ্য থাকে না, কারণ মিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম, মিস কিন্তু খেলার একটা অংশ। ফোর পকেটের সবচেয়ে রাজা যাকে বলা হয় এই মোহাম্মদ সুজন, সেই ফোর পকেট আমার মনে হয় না তিনি মিস করবে, ফোর পকেট আমার মনে হয় না তিনি মিস করবেন। এবং ফিনিশ চমৎকার, যেটি বলতেছিলাম মুখের কথা মুখে, কারণ আমি তার সম্বন্ধে যত জানি, কারণ এই ইউটিউবে জগতে যতগুলো প্লেয়ার কিন্তু এই এসডি মিডিয়াতে খেলেছেন, তারপরে সবচেয়ে ফোর পকেটে শিওর মোহাম্মদ সুজন। এই জন্য কিন্তু আমার বিশ্বাস ছিল মোহাম্মদ সুজন কিন্তু ফোর পকেটে দিয়ে অবশ্যই তিনি প্রথম পয়েন্টটি অর্জন করবেন এবং ম্যাচটি কিন্তু জমিয়ে তুলবেন। তেমনই একটি শট, দর্শক নন্দিত শট তিনি দিয়ে কিন্তু এক পয়েন্ট নিলেন, অর্থাৎ কুষ্টিয়া জেলা এক, অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা ২৮। চমৎকার একটি পয়েন্ট তিনি ছিনিয়ে নিলেন মোহাম্মদ সাকিবের কাছ থেকে, দুই পয়েন্ট তিনি ছিনিয়ে নিলেন, অর্থাৎ দুই বয় ২৮, অর্থাৎ চুয়াডাঙ্গা জেলা ২৮ এবং কুষ্টিয়া জেলা ২। দেখা যাক কুষ্টিয়া জেলা কত দূর এগোতে পারেন, আজকে লড়াইটা কি জমে উঠবে। মোহাম্মদ সুজন যদি আর একটি দুটি হিট পয়েন্ট নিতে পারে আমার মনে হয় খেলা কিন্তু জমে উঠবে। এবং মোহাম্মদ সাকিবও কিন্তু ভালো সুযোগ পেয়েছিলেন, কিন্তু আসলে একটুর জন্য কিন্তু সেই গুটিটি না যাওয়ার কারণে মোহাম্মদ সুজন সুযোগ পেল এবং সুযোগটা কাজে লাগালেন। আসলে সুযোগ সন্ধানী হতে হবে। মোহাম্মদ সাকি হিট করার জন্য প্রস্তুত, চমৎকার প্রস্তুত, চমৎকার একটি হিট দেখলাম। কিছুটা চিন্তা ভাবনা, তিনি ভালোভাবেই জানেন যে এই হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রামবোর্ড খেলা কিছুই বলা যায় না, যখন তখন কিন্তু খেলা সিস্টেম চেঞ্জ হয়ে যেতে পারে। মার দেওয়ার চেষ্টা, এক্সিলেন্ট শট মোহাম্মদ সাকি, আর সাতটি গুটি তার সাদা গুটি রয়েছে, যদি তিনি ঠান্ডা মাথায় খেলতে পারেন আমার মনে হয় যে তিনি কিন্তু জয়ের অনেকটা কাছাকাছি চলে এসেছেন। আর একটি পর্যায়ে তিনি ভালো ফিনিশ করতে পারেন তাহলে তিনি তার চুয়াডাঙ্গা জেলাকে একটি সুন্দর একটি জয় উপহার দিতে সক্ষম হবে। এবং মোহাম্মদ সুজনের কিন্তু হতাশ হওয়ার কারণ নেই, কারণ একটি ম্যাচেই কিন্তু শেষ নয়, এখনো দুইটি ম্যাচ তিনি সুযোগ পাবেন, অর্থাৎ দুইটি নয়, এর পরের ম্যাচটি তিনি যদি হেরে যায় এই ম্যাচটি, পরের ম্যাচটি মাস্ট বি উইন হতে হবে, আদারওয়াইজ তাকে কিন্তু 2-0 তে তিনি পরাজয় বরণ করতে হবে। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। মোহাম্মদ সাকিব আর চারটি গুটি একের পর এক তিনি চমৎকার খেলছেন, তার মারের যে মেজারমেন্ট বসিয়ে খেলতে পারেন, আবার কম্পিউটারের মতো খেলতে পারেন, তার মারগুলো মোহাম্মদ সুরুজের কথা মনে পড়ে যায়, তার মার দেখে তিনিও কিন্তু এ ধরনের খেলে থাকেন মোহাম্মদ সুরুজ। এক্সিলেন্ট শট দিয়েছিলেন, আসলে দুর্ভাগ্য বলতে হবে এটি, আবারও সেই মোহাম্মদ সুজন এর আগের হিটে যেমনি ভাবে কঠিন একটি ফোর পকেট দিয়ে তিনি পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলেন, এবারও কি পারবে আবার এই পয়েন্ট ছিনিয়ে নিতে। এই পয়েন্ট ছিনিয়ে নিলে তার মনোবলটা কিন্তু বৃদ্ধি পাবে এবং খেলাটি কিন্তু জমে উঠবে, বলতে না বলতেই কিন্তু একেবারে ইজি মিস। আসলে মোহাম্মদ সুজনের মতো একজন বড় মাপের খেলোয়াড়ের কাছ থেকে এরকম একটি মিস দর্শক কিন্তু আশা করে না, তারপরেও মিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম, যে কথা আমি ধারাভাষ্যের ভিতরে বারবার বলি, মিস কিন্তু খেলার একটি অংশ। মোহাম্মদ সাকি শেষ গুটি দিতে পারলে কিন্তু আজকে উইন হয়ে যাবেন মোহাম্মদ সাকি, তিনি কি পারবে। এবং ফিনিশ চমৎকার, এবং তিনি কিন্তু 1-0 তে এগিয়ে গেল, আজকের খেলায় দারুণ একটি জয়লাভ উপহার দিল চুয়াডাঙ্গা জেলাকে। ধন্যবাদ মোহাম্মদ সুজনকে, তার সুন্দর পারফরমেন্স তিনি করতে পারেনি, কিন্তু পরের ম্যাচে তিনি কামব্যাক করবেন। ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে তার একটি গুরুত্বপূর্ণ জয় উপহার দেওয়ার জন্য। আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন। আর মোহাম্মদ সাকিব ভাই, আপনি প্রথম খেলেন এসডি মিডিয়াতে, আজকে সত্যি দারুণ খেলেন, আপনার মতো খেলোয়াড় কিন্তু আমি যতগুলো প্লেয়ার দেখেছি এরকম নিগুড় শট কিন্তু আমি দেখিনি, সত্যিই আপনি কিন্তু আমারও হৃদয় কেড়ে নিয়েছেন, আশা করি দর্শকদের হৃদয় কাড়বেন এত সুন্দর পারফরমেন্স। আর আপনি প্রথম খেলছেন, যদি আপনি সব মিলাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন সাকিব ভাই। দর্শকদের আমি বলতে চাই, আপনারা এসডি মিডিয়ায় আসবেন,
এবং এসডি মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সানি ভাই আমাদের খেলার এই উদ্যোগটা নিয়ে খুবই একটা ভালো কাজ করেছে। চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা এবং কুষ্টিয়া জেলা, সব জেলার মানুষ এখানে আসবেন এবং খেলাকে উপভোগ করবেন। এগুলি আমি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে তার গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার জন্য। আর আমি এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের খেলাগুলো দেখে যাচ্ছেন। সত্যি আজকে আমরা সত্যি অনেক হ্যাপি। আজকে সাবিনের সিলেক্টর হাসনায়ন সোহান ভাইকে আজকে আমাদের এখানে সত্যি একটা অনেক বড় একটা উদ্যোগ করে ওনার সাথে আমার অনেকদিন যোগাযোগ হচ্ছিল বা আমার কথা হচ্ছিল, তো উনি সময় পায় না বলে আসতে পারে না। আজকে সাকিব ভাই নিয়ে অলরেডি আমাদের স্টুডিও চলে আসার জন্য সত্যি সোহান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ছোট্ট মিডিয়ার পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর আজকের এই খেলাটি সম্পূর্ণ সোহান ভাইয়ের প্রেজেন্টেশনে এই খেলাটা হচ্ছে। আর যে কথাটা সাকিব ভাই বলছিল যে আসলে আমাদের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনা এবং আমাদের এটা নাই সুরা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আপনারা যারা আমাদের এসডি মিডিয়াতে খেলতে ইচ্ছুক অবশ্যই চাইলে আমাদের এসডি মিডিয়াতে খেলতে পারেন। আর তার জন্য আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই খেলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুষ্টিয়া জেলার টুটুল ভাইকে আজকে তার গুরুত্বপূর্ণ একটা সময় দেওয়ার জন্য। সত্যি উনি একজন আমার খুব ভালো একটা মনের মানুষ। ওনার সাথে উনি কিছুদিন আগে আমাদের এখানে এসেছিল সুজন ভাইকে নিয়ে, ওই তারিখে আমাদের অনেক খেলা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওই খেলাগুলো দেখে আসতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমরা সুজনের জন্য সত্যি আজকে ব্যাড লাক ছিল। সাকিব ভাই অত্যন্ত একজন ভালো মানের খেলোয়াড় এবং সুজনও কিন্তু তার থেকে কমা নাই। আজকে সুজন কিন্তু সেই পারফরমেন্স গুলো দেখাতে পারেনি, এখনো সুজনের সামনে দুইটি ম্যাচ কিন্তু ওয়েট করছে। তা আমরা চাইবো সেই ম্যাচ গুলো অবশ্যই সাকিব ভাইকে সেই একটা কম্পিটিশনের মাধ্যমে একটা জবাব দিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ঠিক এই ভিডিওটা দেখার জন্য আবার আপনারা চোখ রাখুন এসডি মিডিয়ার পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।